বাবা মায়ের কাছ থেকে মিথ্যা বলে টাকা বাড়িয়ে নিলে কি বড় ধরনের পাপ হবে যদি তারা কিছু মনে না করে? এক্ষেত্রে হাতের খরচ যদি তারা তুলনামূলক কম দেয় তাহলে যুক্তিগতভাবে তো এটা সঠিক হওয়ার কথা। প্রশ্নকর্তা প্রশ্ন বলে আবার উত্তরের একটা ক্লুও দিয়ে দিয়েছেন, আমার জন্য সহজ করে দিয়েছেন কাজটা, যে উত্তর দিতে যাতে সোজা হয় আর কি, তালকিন টাইপ হয়ে গেল আর কি। যাই হোক, এই প্রশ্ন উত্তর হলো, দেখেন মিথ্যা ইসলামে সর্বাবস্থায় গর্হিত অপরাধ। প্রশ্ন শুনে আপনারা হেসে দিয়েছেন সবাই, কারণ স্টুডেন্টদের আপনারা উল্লেখযোগ্য অংশে আকামটা করেন। প্রশ্ন খুব কমন পড়ে গেছে, এই জন্য হেসে দিয়েছেন হয়তো অনেকে। খুব ভালো করে শুনে রাখেন, চালাকি করতে পারেন। চালাকি বলতে ঘুরে ফিরে এমন ভাবে বললেন ডাইরেক্ট ডাহা মিথ্যা কথা না হয়। বাবা জিজ্ঞাসা করলেন যে টাকা আছে তোমার কাছে? বললেন আপু হাতে টাকা নেই, পকেটে আছে। একটু ঘুরে গেড়ে যদি বাপ দেখা যায়, অনেক সময় দেখা যায় বাপ মা একটু বন্দুষগিরি করে, বকুলগিরি করে, বেশি কৃপণতা করে, আসলে চলে না আপনার, তাহলে আপনি ঘুরে গেড়ে বললেন, নিরুপায় হলে ঘুরে গেড়ে বলা যায় আছে, ডাহা মিথ্যা কথা বলবেন না, আল্লাহর কসম আল্লাহর কিরা এক টাকাও নেই। আমাদের অনেকের কাছে এখন মিথ্যা বলাটা কোনো ব্যাপারই না, ঠান্ডা মাথা মিথ্যা কথা বলছে না ভাই, এটা জায়েজ নেই। প্রয়োজনে আপনি কষ্ট করবেন কিন্তু করতে পারেন না। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে এবং আপনাকে হিসাব দিতে হবে, তাহলে আপনার জন্য কিন্তু এটা জায়েজ হবে না। আপনি কোন অবস্থাতে মা বাবার সাথে মিথ্যা বলতে পারেন না। হ্যাঁ, আপনি শেষে আমাকে যেটা ক্লু দিয়েছেন যে তারা কিছু মনে করেন না, তো যখন মনেই করেন না তাহলে মিথ্যা কেন বলবেন? মনেই যখন করে না তখন মিথ্যা কেন বলবেন? মিথ্যা বলবেন, এটা জায়েজ নেই। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।